ভাই আজকের কথাটা তোর মনে আছে তো? আরে হ্যাঁ রে, সব মনে আছে। তাড়াতাড়ি চো, এক্ষুনি কেউ দেখে ফেললে না ঝামেলায় পড়ে যাবো। এই টিফিনে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, একটা চিঠি লিখলে তো ভালো হতো বল। দগু মারানি আমার, এদিকে চিঠি লিখতে গিয়ে আর ওদিকে মালগুলো বেরিয়ে ঘর পৌঁছে যাবে। তার চেয়ে ভালো স্কুলের পেছন গেট দিয়ে পালিয়ে যাবো, বুঝলি? মার গাড়িয়েছে, যেখানে ভূতের ভয় সেখানে সন্দেহ হয়। এই তোরা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস রে? কি বলবো রে লাউরা বালটাকে। আরে বল, দাদুর প্রচুর শরীর খারাপ তাই বাড়ি যাচ্ছি। আসলে স্যার আমার দাদুর প্রচুর শরীর খারাপ তো তাই বাড়ি যাচ্ছি। মিথ্যে কথা বলার জায়গা পাও না আর কি, ওরকম নাটক অনেক দেখেছি। সত্যি করে বল কোথায় যাচ্ছিস তোরা। না স্যার, সত্যি ওর দাদুর শরীর খারাপ। ওর বাবা তো কিছুক্ষণ আগেই তো ফোন করেছিল। এই দেখুন না ওর দাদুর ছবি, কত অসুস্থ দেখুন। ইস, তাই তো, বেচারা সত্যি অনেক অসুস্থ। সেই জন্যই তো স্যার তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি দাদুকে দেখবো বলে। এই শোন না, একটা কথা বলবো তোদেরকে। বলুন না, কি বলবেন? যদি তোদের দাদু মারা যায় আমাকে নিমন্ত্রণ করবি তো? আমার না শ্রাদ্ধ বাড়ি খেতে হেভি লাগে। নিমন্ত্রণ করবো মানে গোটা স্কুলকে খাওয়াবো। দাদুকে আগে মরতে দিন, তারপর দেখুন না আমি কি করি। অনেক কষ্টে স্যারের হাত থেকে বেঁচেছি, আর তোকে কিন্তু আজকে বলতেই হবে, ভালো সুযোগ আছে, এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। নবীনবরণের দিন তো বলেই দিতাম। লাউরা শান্তিচ্ছনা কঙ্কালটা মাঝখান থেকে এসে ব্যাগটা দিয়ে দিল। ওই তো মালগুলো বেরিয়েছে, এদিকে আসছে। চো ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই। মালগুলো কিন্তু কাছে চলে এসেছে, তুই রেডি আছিস তো? দাঁড়া, আমার না একটু মুড পাচ্ছে, মুডে এসে বুঝলি। আবার তুই নাটক জুড়েছিস? না রে, সত্যি আমার প্রচুর মুড পাচ্ছে। দেখ, আজ যদি না তুই বলতে পেরেছিস তাহলে আমাকে কোনোদিনও সঙ্গে করে নিয়ে আসবি না লাউরা। কি হলো রে দগু মারানি, যা দাঁড়িয়ে আছিস কেন? এই সুযোগ কিন্তু আর পাবি না লাউরা। বলছি বলে আমার মুড পাচ্ছে, তবে তুই এখানে বসে বসে মুড, আমি চললাম। এই ভাই দাঁড়া দাঁড়া, রাগ করিস না ভাই, কালকে আমি ওকে সত্যি পাক্কা বলে দেবো রে। ছড়ে যা দগু মারানি, আমার কাছে আসবি না লাউরা। আমার 6 মাস ধরে পিছু পিছু ঘুরছে, এখনো পর্যন্ত কথা বলতে পারলো না, সে আবার মাল পটাবে। ভগবান তোর ওটা মুতার জন্য দিয়েছে, মাল পটানোর জন্য নয়। আমি তো বলছি, আমি কালকে ওকে সত্যি বলে দেবো। সরে যা তো আমার কাছ থেকে, আমার কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। তোর মালটাও তো ছিল, তাহলে তুই বলতে পারলি নি কেন? আমি বলি তার কারণ তোরটা আগে হয়ে গেলে আমারটা খুব সহজে হয়ে যাবে, তাই আর বলিনি, বুঝলি? তাহলে এক কাজ কর না, তুই আগে বল, তারপর আমারটা খুব সহজই হয়ে যাবে, বুঝলি? আমি? হ্যাঁ তুই। কেন ভয় লাগছে? ভয় কিসের লাউরা? ঠিক আছে আমি আগে বলবো, তোর মতো আমারও তো ভয়তে মুত পেয়ে যায় না, বুঝলি? ঠিক আছে তাহলে তুই আগে বলবি, তারপর আমি বলবো, বুঝলি? আমি যাব, তুই যা না। কেন রে, তোর আবার কি হলো? আমার না খুব জ্বর হাগা পেয়ে গেছে, তাই বলছি তুই যা না। কালকে আমার মুড পাচ্ছিল আর আজকে তোর হাগা পেয়ে গেল? ভাই বুঝলি তো,
এইভাবে আমাদের দ্বারা মাল ফাল পাঠানো সম্ভব না। আমরা মাল দেখলে আমাদের খাগা পেয়ে যায়, মুখ পেয়ে যায়। তার চেয়ে ভালো আমাদের এই সানি লিওন মিয়া খালিফাই ঠিক আছে, পালিয়ে যাও, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমরা কিছু করিনি। তোমাদেরকে কিছু করতে হবে না, করবো তো আমরা। কি করবে তোমরা? আসলে আমরা না তোমাদেরকে একটা কথা বলতে চাই। অনেকদিন ধরে বলবো করে আর বলতে পারিনি, তাই আজকের এই শুভ দিনে ভাবলাম তোমাদেরকে কথাটা বলেই দিই। বেটা মন মে লড্ডু ফুল হ্যায়, এই তোমরা আমাদেরকে বলে বলে ভেবেছিলে? এই শোনো না, তোমরা কিছু মনে করো না, আমরাই না তোমাদেরকে আগে বলে বলে ভেবেছিলাম, কিন্তু ভয়েতে বলতে পারিনি। এতে ভয়ের কি আছে? আর তাছাড়া আমরা আমাদের বাড়িতে তোমাদের ব্যাপারে আগে থেকেই বলে দিয়েছি। আমাদের ব্যাপারে তোমাদের বাড়িতে আগে থেকেই বলে দিয়েছো? আনন্দ লাগছে আমার। এই বিষয় নিয়ে আমাদের বাড়িতে কারো কোন রকম আপত্তি নেই। বেটা মন মে দুসরা লড্ডু ফুটা। সত্যি বলছো? কারোর কোন রকম আপত্তি নেই? হ্যাঁ গো, একদম সত্যি। ভগবান, আমি আনন্দে পাগল হয়ে যাব। তাই তো আজকের এই শুভ দিনে তোমাদেরকে কথাটা বলতে এসেছি। কই, তোমাদের হাত দুটো একটু বাড়াও তো দেখি। তোমাদের জন্য শুধু হাত কেন, গোটা শরীরটা দিয়ে দিতে পারি তোমাদেরকে। একদম, এই নাও আমাদের হাত, কি দেখবে দেখো। এই মার্গারেটে, এটা আমার কি? ও মা, তোমরা জানো না এটা তো রাখি, আর আজকে তো রাখি পূর্ণিমা। আসলে তোমাদেরকে অনেকদিন ধরেই বলবো করে বলতে পারিনি, তোমরা না অনেকটা আমার ভাইয়ের মতো দেখতে। ভাই, তাই ভাবলাম আজকের এই শুভ দিনে তোমাদেরকে কথাটা বলেই দিই। আর তাছাড়া এই বিষয় নিয়ে আমাদের বাড়িতে কারো কোন রকম আপত্তি নেই। এখন তাহলে আমরা আসি, বুঝলে? আর সময় করে একদিন আমাদের বাড়ি এসো, কেমন? বেকার হে ভাইয়া, মে তো টুট গিয়া, মে তো আবার খতম হো গিয়া ইয়ার, মে তো।